বন্ধুরা, আমি জানি আমি আহামরি সুন্দরী নই, আমি জানি আমি কালো, আমি জানি আমার মাথায় চুল কম, সেটা তোমাদের আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি কেমন এবং কিসের জন্য আমি এমন সেটা কি তোমরা জানো? তোমরা জানো না, ঠিক আছে। 1 লাখ সাবস্ক্রাইবার হোক, Q&A ভিডিওতে আমি সমস্ত কিছু জানাবো, আমার সাথে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আমার মাথায় চুল কম, এবং এদিকে কিন্তু একটা ডিপ স্পটও রয়েছে, কিসের জন্য সেই সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই কাউকে জাজ করার আগে তার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি, আর আমি হলাম পূজা। বন্ধুরা, এই যে মরশুম চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শীত চলে গিয়ে গরম আসছে, এই সময় আমি যেই ফেস ওয়াশই ব্যবহার করছিলাম সেটা আমার স্কিনের মধ্যে শ্যুট করছিল। অ্যাকচুয়ালি আমার সেন্সিটিভ টু কম্বিনেশন স্কিন, মানে যাই ব্যবহার করি না কেন ত্বকের মধ্যে কীরকম একটা যেন রিয়্যাক্ট করছিল, র্যাশ বেরিয়ে যাচ্ছিল, পিম্পলসের প্রবলেম ছিল। এবার আমি কি করলাম, আমি ইউটিউবে এর আগেও দেখেছি অনেকে ফেস ওয়াশ ব্যবহার করেন না, তাই আমিও ফেস ওয়াশ ব্যবহার করা বন্ধ করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, প্রায় 15 দিন থেকে আমি ফেস ওয়াশ ব্যবহার করছি না, তার বদলে আমি আমার নিজের হোমমেড ফেস ওয়াশ ব্যবহার করছি, এবং সেটা ব্যবহার করার পর আমার স্কিনে কীরকম রেজাল্ট সেটা তোমরা দেখতে পারছো। আমার স্কিনে কিন্তু এই মুহূর্তে কোনো সেরকম কোনো প্রবলেম নেই, একটা পিম্পল মার্কস এখানে আছে, ব্যাস। ওভারঅল আমার স্কিন এখন অনেক ভালো আছে। তোমরা কি জানতে চাও আমি কোন ফেস ওয়াশ ব্যবহার করছি? অবশ্যই, তার জন্যই তো এই ভিডিও। কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিও নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটন প্রেস করে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এই হোমমেড ফেস ওয়াশটি বানানোর জন্য আমার চাই জাস্ট 2 উপাদান। প্রথমে আমি নিয়ে নেব 1/2 চামচ বেসন, এবং তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচের থেকেও কম মুলতানি মাটি, তোমরা দেখতে পারছো আমার হাতে। তারপর এর মধ্যে আমি সাধারণ জল অ্যাড করে একটা পেস্টের মতো বানিয়ে নেব, এখানে পেস্ট আমি বানিয়ে নেব, তারপর এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এবারে আমি এই ফেস ওয়াশটা নিয়ে ঠিক এইভাবে আমি আমার ফুল ফেসে রাব করে করে অ্যাপ্লাই করে নিই। যেমন কি তোমরা দেখতে পারছো, সরি আমার ঘরের লাইটিংটা বেশি ভালো নয়, যার জন্য লাইট হয়তো কম বেশ হতে থাকবে। এভাবে বেসন আর মুলতানি মাটির মিশ্রণ, অর্থাৎ আমার এই হোমমেড ফেস ওয়াশ ব্যবহার করতে হয়। এভাবে জাস্ট হালকা হাতে মিশ্রণটি নিয়ে আমি আমার ফুল ফেসে মাসাজ করে নেব। এবার এই ফেস ওয়াশের বেনিফিট কি তোমরা জানো? এই ফেস ওয়াশ ব্যবহার করার ফলে এর মধ্যে যেহেতু বেসন রয়েছে, ইজিলি আমার স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে দিচ্ছে। মুলতানি মাটি কী করছে, অতিরিক্ত যে তৈলাক্ত ভাব সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে ফেসটাকে ক্লিন করার পর আমার ফেস গ্লোয়িং ও ব্রাইট মনে হচ্ছে। যেহেতু এক্সেস অয়েল থাকছেন না, পুরোপুরি ডার্ট ও পলিউশনকে এটা সরিয়ে দিচ্ছে, তার ফলে কী হচ্ছে জানো, তার ফলে পিম্পলস হওয়ার মতো প্রবলেম আর থাকছে না, পাশাপাশি ওপেন পোর্স এর মতো প্রবলেমও চলে যাচ্ছে। তার মানে ভাবো, এই একটা DIY ফেস ওয়াশ যেটা আমার স্কিনে যাবতীয় সমস্যার সমাধান করছে। তাই আমিও সাজেস্ট করবো যাদের এমন হচ্ছে, কোনো কিছুই মুখে শ্যুট করছে না, কোনো ফেস ওয়াশ শ্যুট করছে না, স্টপ ইউজিং ফেস ওয়াশ, ট্রাই দিস, আমি শিওর আমার মতো তোমরাও দারুণ রেজাল্ট পাবে। এবার একটা আমি টিপস দিতে চাই, যাদের ড্রাই স্কিন তারা জলের বদলে দুধ নিতে পারো, দুধ দিয়ে এই মিশ্রণটিকে তৈরি করে তারপর ফেসে অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমার স্কিনের হাইড্রেশনটা আরও বেশি ভালো থাকবে। ফেসের পাশাপাশি যদি তুমি বডিকে নিয়েও সচেতন থাকো, তাহলে এই একই মিশ্রণ দিয়ে তুমি বডি ওয়াশের মতো অ্যাপ্লাই করতে পারো, ফেসের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করতে পারো, এটা সবভাবেই তোমাকে হেল্প করবে। অ্যাগেইন লাইটিং প্রবলেমের জন্য সরি, ভিডিওটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হচ্ছে তাই না, ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে তো। সো কথা বলতে বলতে আমি দেখতে পারছি এই ফেস ওয়াশটা, এই মিশ্রণটা আমার ফেসে অনেকটা শুকিয়ে এসেছে, এবং তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে চলে আসব। সো বন্ধুরা, আমি ফেস ক্লিন করে তোমাদের সামনে চলে এসেছি, এবং তোমরা কিন্তু আমার ফেসে দেখতে পাচ্ছো একটা গ্লো চলে এসেছে। সো এই ছিল আমার DIY ফেস ওয়াশ, যেটাকে আমি লাস্ট 15 দিন থেকে ব্যবহার করছি, এবং আমার স্কিনে এটা দারুণ রেজাল্ট দিয়েছে।
সো তোমরাও যদি কেউ এই চ্যালেঞ্জটা নিতে চাও, 15 দিন নিজের পছন্দের ফেস ওয়াশ ব্যবহার করা বন্ধ করে এই ফেস ওয়াশটি ট্রাই করে দেখতে পারো, কীরকম রেজাল্ট পেলে সেটা এই ভিডিওর নিচে যেমন কমেন্ট করে জানাতে পারো, অথবা ফেসবুকে পূজা এসকে টিভি গ্রুপ রয়েছে সেখানেও জানাতে পারো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে জানাতে পারো। আর আমি কিন্তু একটা গিভ অ্যাওয়ে প্ল্যান করছি যেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো করেছো তোমরা আমি জানি, বেল আইকনটি প্রেস করে রেখেছো কিনা সেটা দেখো, নয়তো নতুন ভিডিওর আপডেট পাবে না। সো অনেক কথা হয়ে গেল, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় কী করতে হবে, একটা লাইক করতে হবে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করতে হবে শেয়ার। ততক্ষণের জন্য বাই, আমার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।